That's right, আপনারা শুনছেন রেডিও একাত্তর 98.4 FM, আর আপনাদের সাথে আছে আমি তানজিম। আর শুরু হয়ে গেল কিন্তু তানজিমের সাথে দ্য ফ্যান্টাস্টিক শো। এবং ফ্যান্টাস্টিকের যারা রেগুলার লিসনার আছেন তারা কিন্তু জানেন এই শোটার আসলে যে টপিকটা, এটা খুবই ফ্যান্টাস্টিক একটা টপিক নিয়ে আমি কথা বলি। এখানে কিছু ফ্যান্টাস্টিক আলোচনা আমরা করব, ফ্যান্টাস্টিক কিছু ইনফরমেশন আপনাদেরকে দিব। সো আজকেও কিন্তু এর ব্যতিক্রম কিছু হচ্ছে না। সো ইয়াস লিসনার্স, আজকে আমরা কথা বলবো আমার খুব পছন্দের একজন মানুষ, এবং আই হোপ যে আপনাদেরও খুব পছন্দের একজন মানুষ, অ্যান্ড হি ইজ নান আদার দেন বব ডিলান। ইয়াস, আজকে আমরা বব ডিলানকে নিয়ে কথা বলবো, এবং তার সম্পর্কে কিন্তু আমি আজকে আপনাদেরকে কিছু ইন্টারেস্টিং তথ্য দিতে যাচ্ছি, এবং সেটা আই হোপ যে আপনারা সেটা পছন্দ করবেন। এবং অবশ্যই তো আজকে শো জুড়েই কিন্তু বব ডিলানের গান অনেকগুলো থাকছে আপনাদের জন্য। সো ফর দ্যাট স্টে টিউন উইথ মি অ্যান্ড স্টে টিউন উইথ রেডিও 98.4 FM। ইন দ্য মিন টাইম আপনি কিন্তু আমাদের সাথে কানেক্ট করতে পারেন। ফাইন, এখন যেটা করতে হবে, এখন আপনারা কীভাবে আমার সাথে কানেক্ট করবেন? ওয়েল, আপনি আপনার সেলফোনের মেসেজ অপশনে যে টাইপ করবেন EFM স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দেবেন 7171 এই নম্বরে। আর থ্রু ফেসবুক আপনি যদি আমাদের সাথে কানেক্ট করতে চান, facebook.com/ রেডিও 98.4। সো ওয়েল, আজকে যে গানটা দিয়ে আমার এই ফ্যান্টাস্টিক শোটা শুরু করছি, এটা আমার খুব পছন্দের গান, গানটার নাম বলছি না। সো লেটস মুভ অন টু দ্য ভেরি ফার্স্ট সং অফ মাই শো। And you are listening Radio 71 FM 98.4. যে যেখানেই আছেন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যান, গেট ফ্রেশ ইয়োরসেলফ, আজকে সারাদিনে আমাদের করতে হবে অনেক কাজ। আর ইতিমধ্যে আমরা পেয়ে গেছি লটস অফ SMS, এবং সবচেয়ে বেশি SMS আমাদেরকে যে পাঠিয়েছেন সে হচ্ছে আমাদের বন্ধু তুষার ফ্রম ধানমন্ডি। তুষার আমাদেরকে লিখেছেন যে আপু, আপনাদের প্রোগ্রামের আমি অনেক বড় ফ্যান, ভয়ঙ্কর ফ্যান। ও মাই গড, তুষার, ডেঞ্জারাস কমেন্ট, থ্যাংক ইউ সো মাচ। তুষার হচ্ছেন আমাদের প্রোগ্রামের রেগুলার ফ্যান, এবং আজকে সকালটা তুষারকে একটা গান ডেডিকেট না করলেই হচ্ছে না। সো তুষার, আপনার জন্য যে গানটি আমি ডেডিকেট করতে যাচ্ছি সেটি হচ্ছে কি সারপ্রাইজ। সো দিস সং ইজ ডেডিকেটেড ফর তুষার, কিপ লিসেনিং, স্টে উইথ আস। কি ভাষা, বাংলা ভাষা নাকি? এইরকম ভাবে কেউ গান গায়? শোনো রিয়া, আমাদের প্রোগ্রামের সবচেয়ে হিট কন্টেন্টের আর যে কে, তুমি। তোমার কথায় ঢাকার সকল ইয়াং ছেলেপেলেদের ঘুম ভাঙে। তুমি যখন গুড মর্নিং বলো তখন ঢাকা শহরের আসল সত্যি সত্যি একটা গুড মর্নিং হয়ে যায়। ওফ রবি ভাই, প্লিজ স্টপ দিস সো কল চাপাবাজি। আপনি আমাকে কেন আসতে বলছেন সেটা বলুন। নীলা, লোকজন সবচাইতে বেশি পছন্দ করে তোমার কথা, এই যে তুমি বাংলা ইংলিশ মিলে একটা সুন্দর বাংলিশ কথা কও। ইয়াস, কল দ্য স্টাইল অফ টুডে। শোনো, এবার তোমার দিয়ে 21 ফেব্রুয়ারি একটা প্রোগ্রাম করবো আমরা ভাবছি। 21 ফেব্রুয়ারি মানে আই গট ইট, ভিক্টোরি ডে, স্বাধীনতা দিবস, রাইট? আই হাই, কি কও নীলা, তুমি তো আমার একেবারে মারবা। আরে 21 ফেব্রুয়ারি স্বাধীনতা দিবস হবো কেন, ওটা তো আমাকে ভাষা দিবস। ওকে, মহান ভাষা দিবস, ইয়াস ভাষা দিবস, আই গট ইট।
একটা গানও আছে আমার ভাইয়ের রক্তে রাঙানো, হোয়াটএভার, লিসন রবি ভাই, আমার মতো একজন হিট আরজিকে দিয়ে আপনি এরকম একটা বোরিং শো করাতে চাচ্ছেন? মানে ইট ডাজন্ট মেক এনি সেন্স, ইট সাউন্ডস রিডিকুলাস। না না না, এখনই তুমি না বলো না। আচ্ছা শোনো, এই রেডিও স্টেশনের সবচেয়ে হিট আরজিকে? অফ কোর্স মি। তো কোনো প্রোগ্রাম হিট করে তো হইলে কার দরকার বেশি? নো ডাউট মি। তো অতএব আমরা চাইতেছি এই প্রোগ্রামটা তুমিই করো। তাই বলে এরকম একটা ডেতে এরকম একটা প্রোগ্রাম? শোনো শোনো, প্রোগ্রামটা করো, তোমার জন্য গিফটের ব্যবস্থা আছে আর ট্রিট তো থাকবই। রবি ভাই লেসন, গিফট আর ট্রিটের জন্য আমি কোনো শো করি না, আমি শোজগুলো করি অনলি ফর নেম অ্যান্ড ফেম। শোনো, এই প্রোগ্রামটা করলে তুমি নেম ফেম সবই পাইবা, আর একটা বোনাস জিনিস পাইবা, সেটা হলো বোদ্ধারা তোমার একটা ভালো প্রেজেন্টেবল হিসাবে চিনবে। প্লিজ লক্ষ্মী, না করো না। ওকে ডান, হোয়াটস দ্য কনসেপ্ট অফ দ্য প্রোগ্রাম? সেটা এখনো ঠিক হয় নাই, তবে প্রোগ্রামের নাম হতেছে মোদের গরম মোদের আশা আমরি বাংলা ভাষা। হোয়াট? মোদের গরম মোদের আশা আমরি বাংলা ভাষা। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স? সেটা বুঝাইতে গেলে তো ঝামেলা আছে রে বাবা, তুমি যদি এটা না বুঝো তাহলে কেমন হবে? ওকে ওকে ফাইন ফাইন করো। ভাষা হতে হবে একদম একদম জলের মতো, প্রাঞ্জল পরিশীলিত পরিষ্কার। আপনি আবৃত্তি করে শোনাতে হবে। আমাদের বারান্দার ঘরের চৌকাঠে করি কাঠের চেয়ারে টেবিলে আর একটু 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 রাখুন। আপনি কিন্তু যথেষ্ট ভুল উচ্চারণ করছেন, ভুল উচ্চারণ কিন্তু খুবই ক্ষতিকর, কারণ ভুল উচ্চারণের ফলে আমরা অনেক সময় ভাষায় বিকৃতি ঘটিয়ে ফেলি যেটা আমরা খেয়াল করি না। ভুল উচ্চারণ একদিকে যেরকম শব্দকে হারিয়ে ফেলে, ঠিক তেমনি ভাষার এক ধরনের বিকৃতি সৃষ্টি করে যেটা একদমই অনুচিত। তো পরবর্তীতে যে কোনো সময় আমাদের এই বিষয়টার প্রতি অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনি একটু শোনান তো। হৃদয়টি আমার যে আর বেশি নেই, এক কথায় আমিও জানি। Come, I want to talk with you. Are we ready? We need to get the money. যে নারী ইঙ্গিতে ডাকে, যার তার পিছু পিছু নির্দয় হৃদয়, বিচার করে না কোন। শুনুন, আমার মনে হচ্ছে আমাদের সবার কম বেশি উচ্চারণে কিছু জটিলতা আছে। Who is the guy? The guy is your chashmish? Oh, Abir bhai. Abir bhai হচ্ছে আমাদের মাস্টার স্টুডেন্ট আছে। He is so crap. মানে যখন সে কথা বলে শুনে মনে হয় কি যে একটা বইয়ের সঙ্গে কথা বলছে। হ্যাঁ ঠিক বলেছিস, আবির ভাই অনেক ভালো বাংলা বলে। এই সো কল ভালো বাংলা বলা শিখছে? না ওরকম না, কবিতা আবৃত্তি শিখছি। Why man, it's a very crap language. তুই নিজে তো বাংলা বলিস। Yes, I speak in Bangla, but it's a modern form of Bangla. এটাকে বাংলা বলে না, বাংলিশ বলে। No, 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 it's called modern form of Bangla, but তোরা যে ল্যাঙ্গুয়েজে কথা বলছিস, it's called crap, totally crap language. বাংলা ভাষা crap না। এটা আমাদের মাতৃভাষা। মিতুল, তোমার বই। সরি ভাইয়া, আসলে আমরা এমনি জাস্ট কথা বলছিলাম আর কি। সিরিয়াসলি? তুই ওনাকে কৈফিয়ত দিচ্ছিস? Why? We can do what we want to do. He is overhearing, that's not right. আমি আপনাদের কোনো কথা শুনতে পাইনি, এরকম কোনো ইচ্ছা আমার নেই। ওইটা ফেরত দিতে আসলাম, শুনলাম আপনি বলছেন বাংলা ভাষা নাকি ক্র্যাপ ল্যাঙ্গুয়েজ। আমি শুধু এটার প্রতিবাদ করছি মাত্র, আপনি অনেক বড় ভুল বলছেন। কোথায় ভুল বললাম? শুনুন, বাংলা আমাদের মাতৃভাষা, এটাকে শুদ্ধভাবে বলতে পারা লিখতে পারা প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য। Yes, of course. But আমি এটা পছন্দ করি না, সো আমাকে কি জোর করে করতে হবে? আপনি তো বাংলাতেই কথা বলছেন। Hi, it's a modern form of Bangla. কিভাবে বলুন তো? Very easy, the way I'm talking. আপনি যেভাবে কথা বলছেন সেটা লোকেরা পছন্দ করছে না। What? What is saying, Midul? Do you know I'm a RJ? Okay, and my show is very popular. লোকজন আমার ভাষা ভীষণ পছন্দ করে। It's a holy shit, man. আচ্ছা এই যে আপনি এখন যে কথাটা বললেন এটার বাংলা অর্থ কি? কোনটা? এই যে আপনি বললেন হোলি শিট। হোলি শিট বাংলা দেখেছেন? আধুনিকতার নামে আপনারা
আপনার বাংলা ভাষার মধ্যে এমন কিছু শব্দ ব্যবহার করছেন যেগুলোর বাংলা অর্থ আপনারা নিজেরাই জানেন? হ্যাঁ, সবাই তাই ব্যবহার করে। না, সবাই তা ব্যবহার করে না, শুধুমাত্র বিদেশি ভাষায় এসব ব্যবহার হয়। হ্যাঁ, তো আমিও তাই ব্যবহার করছি। আচ্ছা, আপনি কখনো দেখেছেন বিদেশিদেরকে বাংলা ভাষা ব্যবহার করতে তাদের ভাষায়? না, তারা কেন বলবে? আমি আমি তো সেটাই বলছি, তারা কখনোই তা করবে না। আপনি দেখবেন বিদেশের সবখানে তারা সবসময় তাদের নিজের ভাষাকে যথেষ্ট প্রাধান্য দেয়। আপনি জাপানে যান, ওরা যদি ইংরেজি নাও পারে বা পারলেও কখনো তারা ইংরেজি ব্যবহার করে না, সবসময় তাদের জাপান ভাষাটাকে তারা সবার কাছে তুলে ধরার চেষ্টা করে। একই অবস্থা চীন, তাইওয়ান সবখানে, তারা ইচ্ছে করে এই কাজটা করে যাতে তারা তাদের নিজ ভাষাকে সমুন্নত রাখতে পারে। দে আর আনএডুকেটেড, বাট বাঙালিরা ইংরেজি জানে। খুব ভালো কথা, আপনি যদি ইংরেজি বলতে পারেন তাহলে শুধু ইংরেজি ভাষায় কথা বলুন, আর যদি বাংলা বলেন তাহলে শুধু বাংলায় কথা বলুন। আমি শুধু বলতে চাচ্ছিলাম আমরা আমরা সব জায়গায় ইংরেজি বাংলা সব কিছু মিশে যে এক ধরনের ভাষা তৈরি করেছি, আসলে এটা কি কোনো ভাষার পরিচয়? আমরা বিভিন্ন রেডিও স্টেশনগুলোতে বা বিভিন্ন টিভি চ্যানেলে আমরা বাংলা, ইংরেজি, হিন্দি মিশিয়ে যে একটা জগা খিচুড়ি মার্কা কথা বলছি, এটাতে কি ভাষার ঐতিহ্য নষ্ট হচ্ছে না? আপনারা আর্যেরা আধুনিকতার নামে ধীরে ধীরে বাংলা ভাষার মধ্যে এক ধরনের একটা বিষ ঢুকিয়ে দিচ্ছে, আর এই বিষ ধীরে ধীরে এই বিষ প্রতিটা শিরা উপশিরা পৌঁছে যাবে, আমরা আমাদের ভাষাটা হারাব, আর আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা হবে অনেক বড় একটা অপমানজনক ব্যাপার। আপনি যেভাবে কথা বলছেন সেটা লোকেরা পছন্দ করছে না। আমরা কথা বলি, ইটস নট দ্য অ্যাপ্রোপ্রিয়েট বাংলা, আমরা নাকি বাংলার ভেতরে পয়জন ঢুকিয়ে দিচ্ছি। আরে ভাই, আমরা কি সাপ নাকি? কে এই ছেলেটা? ইউনিভার্সিটি সিনিয়র, কি মানে শুদ্ধ বাংলা উচ্চারণ, কবিতা আবৃত্তি, ব্লা ব্লা ব্লা, নানান জিনিসপত্র করে, টোটালি হরিবল পার্সন। আরে শোনো শোনো, এরা হলো গিয়ে সব হেটার্স। তোমরা যে বিপ্লবটা ঘটাইছো, মানে ওই যে বাংলা ভাষার মধ্যে যে ইংলিশ ঢুকা দিচ্ছ, বাংলিশ, এটা তোমাদের চালা দিতে হবে। মনে করো এগুলির বিরুদ্ধে তো হেটার্স থাকবেই, তোমাদের এইগুলিতে কান দিলে চোখ চলবে না। ওই যে একটা কথা শোনো নাই, পাশের লোকে কিছু বলে, কবিতা কবিতা শুনছো? পাশে লোকে কিছু, আই রিয়েলি ডোন্ট নো, হোয়াটএভার। তুমি এইসব কথা একদম পাত্তা দিবা না, তুমি তোমার কথা চালায় যাবা, বাংলিশটা চলবেই, পারলে বাংলা ভাষার মধ্যে হিন্দি ঢুকাই দিবা, কথাটা বুঝো নাই? সব হেটার্সের মুখ একেবারে বন্ধ হয়ে যাবো গা। আপনি কোনো চিন্তা করবেন না, দেখুন না আজকের শোতে আমি কি করি। আমার সে ভরসা আছে তোমার প্রতি। Hello listeners,
গার্লস গুড মর্নিং দিস ইজ আরজিন নীলা এন্ড ইউ আর লিসেনিং রেডিও 71 এফএম 98.4 জো মে কহ রাহা ও মে সুন রাহা ইউজুয়ালি প্রত্যেক দিন সকালবেলা আমরা কি করি আমরা কোটি কোটি এসএমএস পড়ে গান শুনে কিন্তু আমি চাচ্ছি যে আমাদের সকালটা আজকে একটু ডিফারেন্ট হোক বলতে পারো যে কোনো গুড একটা অ্যাডভাইস দিতে চাচ্ছি অ্যাডভাইসটা হচ্ছে এইরকম যে তুমি যখন কোনো ভালো কাজ করবে সবাই তোমাকে বাহবা দিবে যখন আমরা কোনো ভুল ত্রুটি করি মানুষ আমাদেরকে ডিমোরালাইজড করে বাট আমি বলতে চাই মাই ফ্রেন্ডস ভুল ত্রুটি সবাই করতে পারে পেছনের লোকজন তোমাকে নিয়ে কি বললো কি বললো না ডোন্ট কেয়ার অ্যাবাউট দেম ওফ অনেক বেশি কথা বলে ফেললাম ভারী ভারী অ্যাডভাইস হয়ে গেল সো এখন কি করা উচিত ডেফিনেটলি একটা গান শোনা উচিত সো আমাদের সাথে যে বন্ধুরা আছেন তাদের জন্য এই মুহূর্তে আমি একটা স্পেশাল সং প্লে করতে চাচ্ছি সো স্টে উইথ আস এন্ড কিপ লিসেনিং স্যার আবির সাহেব আবার এসছেন স্যার আপনার শরীরটা এখন কেমন এই তো এই বয়সে শরীর যেরকম থাকে জি স্যার সেদিন শুনেছিলাম শরীরটা খুব খারাপ করেছে আপনার এই বয়সে এটাই তো স্বাভাবিক এরকমই হবে আর কি আসলে স্যার আমরা বাবা আমাকে নিয়ে তোমরা টানাটানিটা বাদ দাও স্যার গত বছরে আপনি আমাদেরকে ফিরিয়ে দিয়েছিলেন এবারেও কি করব বলো শরীরটা বেশি ভালো যাচ্ছে না তোমাদের তো কি বলে আবৃত্তির সংগঠন তো পরে কোনো সময় আসলে যাওয়া যেত হয়তো যেতাম কিন্তু তোমাদের তো আবার ওই ফেব্রুয়ারি মাসে সব একেবারে ভাষা নিয়ে টানাটানি যত ভালোবাসা সব কিছু ওই ফেব্রুয়ারি মাসে উপচে পড়ে বাকি বছরের 11টা মাস যেন সবাই ঘুমিয়ে থাকে দেখো বাবা এই এই এক মাসে এইভাবে আসলে বাংলা ভাষা সংস্কৃতির চর্চা হয় না হয় না এটা একটা উৎসব হয়ে যায় আসলে উৎসব জীবন প্রবাহে কোনো প্রভাব ফেলে না জীবন প্রবাহে প্রভাব ফেলতে গেলে সেটা প্রতিদিনকার জীবনের মধ্যে জড়িয়ে নিতে হবে আজকাল সব কি যে হচ্ছে সেদিন টেলিভিশনে দেখলাম কোন একটা বাচ্চাকে যেন জিজ্ঞেস করেছে 21শে ফেব্রুয়ারি কি কেন উত্তর দিতে পারলো না জি স্যার আমিও দেখেছিলাম বিষয়টা স্যার আমাদের জন্য খুবই লজ্জার হ্যাঁ লজ্জার তো বটেই
তবে এখানে তোমরা সমস্যাটার গভীরে যেতে চাওনি, মূলে যেতে চাওনি, অথবা যাচ্ছ না। দেখো এখানে বাচ্চাটার তো কোনো দোষ নেই, ওর বাবা মা এটাকে উৎসব বানিয়ে ফেলেছে, কিন্তু ইতিহাস, ভাষা, ঐতিহ্য, সংস্কৃতি এগুলো তো আত্মার খোরাক, সেটা কিন্তু এই প্রজন্মকে ওর বাবা মা শেখায়নি, শেখাচ্ছে না। তোর কি দোষ? আত্মার খোরাক বানাতে হবে। আজকাল তো রেডিও টিভিতে বাংলা ভাষার যে চর্চা শুনি, শুনতেই তো লজ্জায় মাথা হেট হয়ে যায়। কি হচ্ছে এসব? ভুলটা তো স্যার আমাদেরই শোধরাতে হবে। স্যার আমাদের বিশ্ববিদ্যালয়তে আমরা একটা কবিতা আবৃত্তি সংগঠন করেছিলাম যাতে শুদ্ধ ভাষা চর্চা হয়। আপনি আমাদের অনুপ্রেরণা স্যার। আপনি যদি ভাষা দিবসের দিনে আমাদের ওখানে আপনার পায়ের ধুলিটা রাখতেন, তাহলে আমরা অনেক সাহস পেতাম স্যার। নিজের সাহসে এগিয়ে যাও, আমার সাহস কেন লাগবে তোমার? দেখো আমরা যখন ভাষা নিয়ে আন্দোলন করেছিলাম, তখন তো নিজেই নিজের সাহস করে এগিয়ে গিয়েছিলাম। অন্য কারো কিছু সাহায্য, সহযোগিতা, অনুপ্রেরণা এসব তো লাগেনি। ঠিক আছে স্যার, আমি তাহলে আগামী বছর আবার আসবো, আবার আপনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আসলে শরীরটা তো ভালো থাকে না, তবে এসো দেখি স্যার। তারপরও কিছুক্ষণের জন্য? আচ্ছা ঠিক আছে, দেখি দেখি, ভালো লাগলে যাবো। যাও আসি স্যার। আসসালামু আলাইকুম। তোমাকে একটু ভাষা শুনিকে বাসায় গিয়ে ইন্টারভিউ নিতে হবে। আরে একটু দাঁড়ায় যাও না, বসো 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 বসো, ব্যাপারটা বোঝো না কেন, তিনি খুব সিক, উনি আসতে পারবেন না। মানে আমাদের প্রত্যেকেরই তার বাসায় যায় ইন্টারভিউটা নিতে হবে, এবং তুমি সেটা যাবা। কাম অন, দিস ইজ আরজেন্ট নীলা, আমি একজন ফেমাস পার্সন, আমার একটা পার্সোনালিটি আছে, আমি কেন গিয়ে একজন কি ভাষা সৈনিক মানে ল্যাঙ্গুয়েজ ফাইটারের বাসায় গিয়ে ইন্টারভিউজ নিব? বাট আমি জানি এটা তোমার প্রেস্টিজ হ্যাম্পার হবে, কিন্তু তারপরে যেতে হবে। মানে আমাদের জন্য তুমি এটুকু করতে পারবে না, প্লিজ করো না। ওকে আই উইল ডু দ্যাট। ফাইন, থ্যাংক ইউ। Listeners, this is Arjun Neela and you are listening Radio 71 98.4 FM. Manor House, language fighter. Hey, hey, একটু থামো তোমা। জি বলুন। রে, ল্যাঙ্গুয়েজ ফাইটার মানে কি? এটা এটা কি ধরনের কথা, কি বলছো? এটা তো কথার কথা সবাই বলে। সো স্যার আমরা শুরু করি। So friends, let's talk with him. No, no, একটু থামো, একটু থামো।
আমি তো এভাবে কথা বলতে পারবো না। সরি, ওয়াই, কেন? আমি এভাবে কথা বলতে অভ্যস্ত না। আর আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। প্রবলেম কি? মানে আমি তো বাংলাতেই কথা বলছি। না, এটা বাংলা না। বাংলা না? ওকে ওকে ওকে, আই গট ইট, আই গট ইট। আমি এই যে কথার মাঝখানে একটু একটু ইংরেজি বলছি, তাতে আপনার আপত্তি? আই থিঙ্ক আপনি, মানে আপনি কি ইংরেজি বোঝেন না, মানে ইংরেজি জানেন না? ইয়েস, আই নো ইংলিশ, আই ডু আন্ডারস্ট্যান্ড ইংলিশ, বাট দ্যাট ডাজ নট মিন দ্যাট আই হ্যাভ টু স্পিক ইন ইংলিশ উইথ ইউ নাও। শোনো বাবা, এটা তো কোনো বিদেশি রেডিও না, এটা হচ্ছে আমাদের দেশের রেডিও। সেখানে কেন আমাকে ইংরেজিতে কথা বলতে হবে, কেন? আঙ্কেল, ইটস এ ভেরি সিম্পল ইস্যু, এটাই এখনকার স্টাইল। এটা এখনকার স্টাইল? কে বলেছে, কে বলেছে তোমাকে এটা এখনকার স্টাইল? এটা ভুল, এটা ভুল। তোমরা ভুল করছো, ভুল করে এই সমস্ত ভাষা শেখাচ্ছ, এটা ঠিক না। এখানে ভুলের কি আছে আজিম? তো তোমরা তো গণমাধ্যম, অনেক শক্তিশালী, তোমরা যা বলবে তাই তো মানুষ শিখবে। ইয়েস, অফ কোর্স, লোকজন আমাদের এই ল্যাঙ্গুয়েজই শিখছে। ভুল, ভুল শিখছে, আর এই ভুলটা শেখাচ্ছ তোমরা। আমি দুঃখিত, আমি তোমাকে কোনো ইন্টারভিউ দিতে পারবো না। হোয়াট? আপনি জানেন আমি কতটা ফেমাস? আপনি আমাকে ইন্টারভিউ দেওয়ার জন্য ইগনোর করছেন? রিয়েলি, ইউ আর এ লুজার। আমি সেটাই হয়ে থাকতে চাই। তোমরা এখন আসতে পারো। ভাই, আমি সেখানে যেতে চাইনি। ইউ ইনসিস্টেড মি, এন্ড ফাইনালি কি হলো? দ্য গাই, হি ইজ ইনসাল্টিং মি, শিট বুলশিট। অনিলা, প্লিজ একটু কুল হও, একটু কুল হও। নো 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 নো, আই ক্যান কন্ট্রোল মাইসেলফ, আই ক্যান কন্ট্রোল মাই অ্যাঙ্গার, হোয়াই হি গোনা ইনসাল্টেড মি? ঠিক আছে, সেটা আমি দেখছি। তোমাকে ইন্টারভিউ নিতে যেতে হবে না, তুমি বসো প্লিজ। ভাই, আমি আর নাই। আচ্ছা বসো না, বসো, একটু বসো, পানি খাও। নো, সরি সরি, আই ক্যান সিট রাইট নাও। মেয়েটা যে কি করে গেল, এদিকে তো শোয়ের ঘোষণা হয়ে গেছে। হ্যালো, আমি কি বিশিষ্ট কথা সাহিত্যিক উরফান আহমেদের সাথে কথা বলতে পারি? জি, আমি ওনার ভাতিজা রবি ইসলাম বলছি। আসসালামু আলাইকুম চাচা। চাচা, একটা কাজ করতে হবে, মানে একটু উপকার করতে হবে চাচা। না না না, তেমন কিছু না, ওই যে তুমি উরফানের কি হও? জি, উনি আমার চাচার বন্ধু। উরফান আমার খুব কাছের মানুষ, ও বলেছে, তাই আমি ইন্টারভিউটা দিতে রাজি হয়েছি, না হলে দিতাম না। কাকে যেন পাঠিয়েছিলে আগে, তো ঠিক মতো বাংলাই বলতে পারে না। সরি স্যার, আসলে সেজন্য আমি লজ্জিত। আবির আপনার সাথে কথা বলবে। তুমিও কি আরজে নাকি? জি না স্যার,
রবি ভাই আমার আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই। জি স্যার, মানে আপনার সাথে কথা বলার মতো মানে ও ছাড়া আমার আশেপাশে কেউ ছিল না, সেই জন্য স্যার আমি আবিরকে আপনার কাছে নিয়ে এসেছি। স্যার আপনার অনুমতি নিয়ে আমি ইন্টারভিউটা শুরু করতে চাই স্যার। আবির, আপনি এ পর্যন্ত ভাষা আন্দোলনে গণমাধ্যমে কোনো কথা বলেননি স্যার, আজকে আপনার মুখ থেকেই তখনকার আন্দোলন, প্রতিবাদ, সংগ্রাম এই সম্পর্কে কিছু জানতে চাই স্যার। ভাষা আন্দোলন যদিও হয়েছিল 1952 সালে, এদের সূচনা হয়েছিল অনেক আগে, 1948 সালে, যখন কার্জন হলে মোহাম্মদ আলী জিন্না বলেছিল যে উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। আমি তখন কিশোর, তারপরে তো আস্তে আস্তে আন্দোলন দানা বেঁধে উঠল, ছড়িয়ে গেল সারা দেশে ভাষার জন্যে। তো সেই ক্ষেত্রে স্যার ভাষার যে একটা অবনতি হচ্ছে চারদিকে, তা আমাদের যেসব আবৃত্তি সংগঠন আছে কিংবা ভাষা শিক্ষা কেন্দ্র আছে, আমাদেরকে আরও আরও জোরে সোরে কোনো পদক্ষেপ নেওয়া উচিত, বা আপনি কি বলবেন স্যার? দেখো, শুদ্ধ ভাষার চর্চা দরকার হয় নিজের ঘর থেকে। এই যে 1952 থেকে 71, এই যে মানুষের মধ্যে একটা জাতীয়তা বোধের উন্মেষ, এটা কিন্তু স্বাধীনতাকে অনেক এগিয়ে নিয়ে গেছে। তখন বিভিন্ন প্রতিষ্ঠান হয়েছে, শুদ্ধ সঙ্গীতের চর্চা হচ্ছে, আবৃত্তির চর্চা হচ্ছে। আগে একটা এই শ্রেণীকক্ষে পড়ানো হতো উচ্চারণ, পড়া, বাংলা বই থেকে ক্লাসের মধ্যে আমাদের দ্রুত পঠন করতে হতো শুদ্ধ বাংলাটা জানার জন্যে। এই ব্যাপারগুলো, এই শিক্ষাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এভাবেই বাংলা ভাষা বেড়েছে। এমনকি এই বাংলা, যার নাম বাংলাদেশ, এটা আছে বলেই কিন্তু বাংলা ভাষা এখনো পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলা সাহিত্য, বাংলা কবিতা সব এগিয়েছে। এটা শুধু আমরা না, এই পশ্চিমবঙ্গের লোকজনও স্বীকার করে যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল বলেই বাংলা সাহিত্য, কবিতা এসব এখনো টিকে আছে এই কারণে। ধন্যবাদ স্যার, অনেক অনেক ধন্যবাদ।
আইয়েন। আসসালামু আলাইকুম। স্যার আমি নীলা চৌধুরী। হ্যাঁ আমি চিনি তো, আনের সিভি দেখছি, আনে তো ফেমাস আর আনের আমরা চিনি। মোট কথা আনারে বাঙ্গি কই, আমেরিকাতে একটা চ্যানেল হইব, এফএম চ্যানেল, রেডিও চ্যানেল। তো এই চ্যানেলটার কাজ আমেরিকা তো করুম, বাংলাদেশও করুম। মানে 3 মাস আমেরিকা যাই থাকবেন আর 9 মাস বাংলাদেশে অনলাইনের মধ্যে এই চ্যানেলটা চালাইবেন, কাজ করবেন। আমেরিকাতে যাইতে আনার কোনো সমস্যা হইতো না তো? নট অল, ইটস ভেরি লুক্রিয়েটিভ অফার। আচ্ছা শুনেন, এটা না বেতনটা এত একদম ডলারে দিব। ইট সাউন্ডস প্রিটি ইন্টারেস্টিং। আনে তো মেলা ফেমাস আর যে আনের আসলে ইন্টারভিউ লওয়ার কিছু না, এটা একখান ফর্মালিটি এরই। আচ্ছা আনে ইয়ে দিয়ে বই গিয়ে কানা কতক্ষণ হরি জিনিস না একখানা হুনি আগেই খবর পেয়েছিলাম শত্রু বাহিনীরা ফেনীর কাছে শুভপুরের ব্রিজ পেরিয়ে এগিয়ে এসেছে। অতএব যত দ্রুত তাদের অগ্রগতি প্রতিহত করা যায় ততই আমাদের জন্য মঙ্গল। এ অপারেশনে গিয়ে তারা হারিয়েছেন কয়েকজন কমান্ডারকে, সে আঘাত নিয়ে তার বয়স তো মেলা সুন্দর। থ্যাংক ইউ। হ্যাঁ কিন্তু ছোট্ট একটা সমস্যা আছে। কি সমস্যা? আনের উচ্চারণে একটু সমস্যা আছে। আমার উচ্চারণে প্রবলেম? হাউ কাম? আনে যেভাবে ইংরেজি বাংলা দুটোটা মিলে কথা কন, ইয়ের আর আনের শব্দ অর্ধেক বৃত্তি থাকা যায়। আমরা আসলে এইরকম কাউরে খুঁজি না। অ্যাকচুয়ালি আই রিয়েলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড, সরি বুঝতে পারছি না। আমেরিকার প্রবাসী বাঙালি আঙ্গ শ্রোতা যেগুণ আছে সেগুণে বাংলা ভাষাটা বাংলা সংস্কৃতিটা দেশের বিভিন্ন কারণে কাজে বাইরে এরা মিস করে। এখন ওরা চায় দেশের বাংলা ভাষাটা, শুদ্ধ বাংলা ভাষাটার অনুষ্ঠান বা একটা এই রেডিও চ্যানেলে এরা চায় মনের থেকে। এখন আপনি বাংলা যখন কইবেন তখন বাংলায় করতে হইব, যখন ইংরেজি কইবেন তখন ইংরেজিই করতে হইব। তাইলে ওরা শুদ্ধ জিনিসটা শিখলো, শুনলো এবং দেশের যে এগুলো মিস করে এই জিনিসটা এরা আনন্দিত হইব। শ্রোতাদের এইটাই ডিমান্ড। এখন আপনারা আঙু পছন্দ হয়েছে, আপনারা 1 মাসের সময় দিছি, 1 মাসের মধ্যে আপনি শুদ্ধ ভাষা শিখি আইন আপনারা আমরা রাখুন। আর আপনার মতো লোক যখন শুদ্ধ বাংলা কইবেন, আর মতো নোয়াখালী আঞ্চলিক টানজ ইগুনের আইয়ে এগুলো আমরা শুদ্ধ ভাষা শিখি ফেলাম, কোনো সমস্যা নাই। আপনি 1 মাস সময় মেলা সময় আনে 1 মাসের মধ্যে শুদ্ধভাবে বাংলা ভাষা শিখি আবার আইন ইয়ার আনার চেষ্টা করুন। জি স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সেটা বড় কথা নয়, কথা হচ্ছে তোর কি চাকরিটা খুব দরকার? মানে আই ইউ ইনসেন? ইটস আ ভেরি হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ স্যালারি, মাঝে মধ্যে ইউকে নিয়ে যাবে, আর কে চায় না এত ভালো চাকরি? তো সমস্যা কি? ভাষা শিখে ফেল। হাও? কিভাবে? পুর ভাষা বলে বাংলা ভাষাকে এতদিন ইগনোর করছি আর এখন সেখানেই তোকে আসতে হলো। কি করব বল? বাট ডোন্ট ট্রাই টু পিঞ্চ মি। প্রথম হলো এই যে তোকে বাংলা ইংলিশ মিশিয়ে কথা বলা বাদ দিতে হবে। ওকে, মানে আচ্ছা দিলাম, তারপর চল ওই যে আবির ভাইয়ের ক্লাবে ভর্তি হ। নো ওয়ে। ঠিক আছে, তাহলে চাকরিটা হারাবি, সিদ্ধান্ত তোর। I want to tell you something. Oh, হ্যাঁ, আমাকে মিথুন বলেছিল।
আপনি আমাদের আবৃত্তি সংগঠনে ভর্তি হতে চান, তাই তো? জি। ঠিক আছে, চলুন, কোনো অসুবিধা নেই। রাইট নাও? হ্যাঁ, আমি এখনই যাচ্ছিলাম ওদিকে। আসুন। সবাই শুনুন, আজ থেকে আমাদের আবৃত্তি সংগঠনে একটা নতুন সদস্য যোগদান করবেন, ওনার নাম নীলা। হ্যালো। উনি আজকে কিন্তু এই মুহূর্তে আমাদেরকে একটি কবিতা আবৃত্তি করে শোনাবেন। হোয়াট? হ্যাঁ, নো, অ্যাকচুয়ালি আমি তো পারি না। আরে কোনো অসুবিধা নেই, আপনি আপনি যেটাই করেন। ছোটবেলার ছোটবেলার কোনো কবিতা মনে আছে? নো। যে কোনো কিছু? আপনার এই আবৃত্তি শুনে আমার আমারও ছোটবেলার একটা কবিতা মনে পড়ে গেছে, আমি সেটা আবৃত্তি করতে চাই। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিচা। ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? পান্তা আমি খাই না, পুটি মাছ পাই না, একটা যদি পাই অমনি দূরে খাপুস খাপুস খায়। কেবল স্মরণখানি রেখেছি, চাহিয়া নিজের পানে নিশিদিন সাবধানে সযতনে আপনারে ঢেকেছি। হে বধু, এ স্বচ্ছ বাস করে মোরে পরিহাস, সতত রাখিতে নারী ধরিয়া, চাহিয়া আখির কোণে তুমি হাসো মনে মনে, আমি তাই লাজে যাই মরিয়া। দক্ষিণ পথ আমার হৃদয় প্রাণ সকলই করেছি দান, কেবল স্মরণখানি রেখেছি। নীলা, নীলা, আবির ভাই, আমি তোমাকে খুঁজছিলাম। আমি তো তোমাকে খুঁজছিলাম। আচ্ছা, তুমি কেন খুঁজছিলে বলো। না না, আগে আপনি বলুন। আমি তোমার জন্য এই বইগুলো কিনেছিলাম। এই বইগুলো তোমার আবৃত্তি আর উচ্চারণে খুব সাহায্য করবে। থ্যাংক ইউ। কত নিল? আহা, এসব কী বলছো তুমি, টাকার কথা কেন বলছো? তুমি ভালোভাবে বাংলা শিখে যদি কখনো সুন্দর করে আমাকে আবৃত্তি শুনিয়ে দাও না, তাতেই তোমার বিল হয়ে যাবে। ঠিক আছে, পড়ো তাহলে। হ্যাঁ, ও হ্যাঁ, বই, তুমি কি যেন বলতে চেয়েছিলে না আমাকে? হ্যাঁ, তুমি কিছু একটা বলতে চেয়েছিলে। সরি, ভুলে গেছি।
ঠিক আছে, মনে পড়লে জানিও। হ্যাঁ স্যার, আমি সেই দিনের আচরণের জন্য খুবই দুঃখিত। না না, আমি তো তোমার উপরে কোনো রাগ করিনি। বরং বলতে পারো আমার রাগ হয়েছে অনেকটা আমার নিজের উপরে। সে কি স্যার, আপনি নিজের উপর কেন রাগ করবেন? আপনার তো কোনো দোষ নেই। দোষ আমাদের মা, দায়িত্ব আমাদের। আমরা যারা অগ্রজ ছিলাম তাদের অনেক দায়িত্ব ছিল। আমরা যারা ভাষা সৈনিক ছিলাম তাদের উচিত ছিল ভাষার প্রতি মানুষের ভালোবাসাটা শেখানো, ভাষার প্রতি মায়া মমতাটা তৈরি করা। কিন্তু আমরা সেটা পারিনি। দেখো, বাংলা ভাষা আসলে অন্য অনেক জায়গা থেকে নিয়ে নিজেকে সমৃদ্ধ করেছে। আমরা ফরাসি দেশের ভাষা নিয়েছি, আমরা পার্সি নিয়েছি, সংস্কৃত নিয়েছি, ইংরেজিও নিয়েছি। কিন্তু আমাদের নিজস্ব ভাষাকে কিন্তু কোনোদিন হারিয়ে যেতে দেয়নি। আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য অনেক অনেক বড়, বিশাল। অন্য অনেক জাতির থেকে সেটা অনেক উপরের। এই যে ইংরেজরা কি করেছে, ওরা শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে একের পর এক দেশ দখল করেছে, উপনিবেশ বানিয়েছে, আর নিজেদের ভাষা সংস্কৃতি সব চাপিয়ে দিয়েছে। কিন্তু মা, বিশ্বাস করো, আমাদের এই ভাষা বহু গুণে সমৃদ্ধ। আসলে আমাদের যেমন দায় ছিল তোমাদের দায়টাও আছে। বা তুমি একবার ভাবো, যে পৃথিবীতে ভাষার জন্য জীবন দিয়েছে আর কোন জাতি? এই বাঙালি জাতি।
তাহলে আবেগটা ঐতিহ্যটা ভালোবাসাটা কত বিশাল ভাবতে পারো। তাহলে কেন আমরা অন্যের ভাষায় মিলিয়ে কথা বলবো? তোমরাই পারো দেশীয় সংস্কৃতি ঐতিহ্যকে বড় করে নিতে। তা না হলে তো একজন রবীন্দ্রনাথ কোনোদিন সৃষ্টি হবে না, আর নজরুল সৃষ্টি হবে না, আসবে না শামসুর রহমান, সৈয়দ শামসুল হক। তোমরা যদি এগিয়ে আসো দেখবে ওই চলচ্চিত্র নাটক ওখানে আমাদের ভাষাই আমাদের সংস্কৃতির প্রতিফলন ঘটবে। অন্য কিছু আমাদেরকে গ্রাস করে নিতে পারবে না, মা পারবে না। স্যার আমরা কি পারবো? অবশ্যই পারবে, পারবেই স্যার। আমাদের বিশ্ববিদ্যালয়ে আবৃত্তি সংগঠন আপনাকে নিয়ে একটি অনুষ্ঠান করতে চায়, কিন্তু তার আগে আমি আপনাকে একবার ওখানে নিয়ে যেতে চাই আজকে। শরীরটা ঠিক ভালো না রে মা। মা যেহেতু বলেছেন তাহলে কি এই মেয়ের কথা আপনি শুনবেন না, যার কিনা আজকে নতুন জন্ম হয়েছে? ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাং ভাং ভাঙ্কর আঘাতে আঘাতে কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। আজ খুব গর্ব হচ্ছে, খুব খুশি লাগছে যে তোমরা শুদ্ধ বাংলা ভাষার জন্যে চর্চা চালিয়ে যাচ্ছ। আসলে শুধু একুশে ফেব্রুয়ারি উদযাপন না, বা ফেব্রুয়ারি মাসটা এলেই যে শুধু বাংলা ভাষা সংস্কৃতি আর ঐতিহ্যের চর্চা হবে এটা না, সারা বছর জুড়ে এই ভাষা সংস্কৃতি এর চর্চা করতে হবে। তাহলেই আমরা আমাদের দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারব। তোমাদের সকলের প্রতি আমার অনেক দোয়া রইল। আবির আমি আজকে যাই। হ্যাঁ যাই রে মা। আসসালামু আলাইকুম। আজ আমাদের আবৃত্তি সংগঠনের জন্য খুব বিশেষ একটি দিন। এত বছর চেষ্টার পরে স্যার আমাদের মাঝে এসেছেন। তোমাকে অনেক ধন্যবাদ, আর তোমাকে অনেক ধন্যবাদ, অনেক ভালো আবৃত্তি করেছ। আমি আমি আজকে একটি কবিতা আবৃত্তি করে শোনাতে চাই, আর আমি এই কবিতাটা একজন বিশেষ ব্যক্তিকে উৎসর্গ করতে চাই। উনি আমাকে বলেছিলেন যে আমি যদি সুন্দর করে কবিতা আবৃত্তি করতে পারি তাহলে আমি ঋণ মুক্ত হয়ে যাব। কিন্তু কিন্তু আজ আমি কবিতা আবৃত্তি করে তার কাছে নতুন করে ঋণী হতে চাই। হুম,
আমরা শুনি। ভুল ত্রুটি হলে সরি। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক, শুধু ঘরের ভেতর থেকে দরজা খুলে দেবার জন্য। বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি ক্লান্ত। বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ আমাকে খেতে দেবে। আমি হাত পাখা নিয়ে কাউকে আমার পাশে বসে থাকতে বলছি। আমি জানি এই ইলেকট্রিকের যুগ নারীকে মুক্তি দিয়েছে স্বামী সেবার দায় থেকে। আমি চাই কেউ জিজ্ঞাসা করুক, জল লাগবে কিনা, নুন লাগবে কিনা, পাঁচ শাক ভাজার সঙ্গে আরও একটা তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কিনা, এটো বাসন গেঞ্জি রুমাল আমি নিজেই ধুতে পারি। বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন ভেতর থেকে আমার দরজা খুলে দিক, কেউ আমাকে কিছু খেতে বলুক। কাম বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে জিজ্ঞেস করুক, তোমার চোখ এত লাল কেন? সুপ্রভাত বন্ধুরা, আপনাদের সাথে আছি আমি আরজি নীলা এবং আপনারা শুনছেন রেডিও 71 FM 98.4। বন্ধুরা, আজকে একটি বিশেষ দিন এবং এই বিশেষ দিনটি আমাদেরকে যারা উপহার দিয়েছে সেই ভাষা সৈনিকদেরকে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাব একটি বিশেষ গানের মাধ্যমে। মোদের গৌরব মোদের আশা আমরে বাংলা ভাষা।